हेलो फ्रेंड्स আপনাদের সকলকে আবারো একটি নতুন ভিডিওতে স্বাগতম। তো फ्रेंड्स ফাইনালি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে কিভাবে আপনারা আপনাদের শর্ট ভিডিওতে লং ভিডিও লিংক অ্যাড করবেন, যাতে করে কিনা আপনারা কিন্তু অনেকটাই বেনিফিট পাবেন। আপনাদের কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইমটি কমপ্লিট করতে এখন কিন্তু অনেকটাই বেনিফিট হবে। আজকের এই ভিডিওটি যদি আপনারা পুরোপুরি দেখেন তাহলে দেখুন, এতদিন যাবত কিন্তু আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিওতে কিন্তু কোনো রকম লং ভিডিওর লিংক কিন্তু অ্যাড করতে পারতেন না, তাতে কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়েছিল আপনাদেরকে। আপনারা কিন্তু রিডাইরেক্ট করে কিন্তু আপনাদের শর্ট ভিডিওর দ্বারা কিন্তু লং ভিডিওতে নিয়ে যেতে পারতেন না অডিয়েন্সদের। বাট এখন কিন্তু নতুন একটি আপডেট ইতিমধ্যে ইউটিউবের তরফ থেকে রোল আউট করে দেওয়া হয়েছে। তো আপনারা এখন কিন্তু যে কোনো শর্ট ভিডিও যদি প্লে করেন, সেক্ষেত্রে আমার শর্ট ভিডিও যদি আপনারা প্লে করেন তাহলে দেখতে পারবেন যে চ্যানেলের ঠিক নিচে কিন্তু একটি লিংক থাকবে, সেটা কিন্তু আপনাদের যেই ভিডিওটি লিংক অ্যাড করবেন লং ভিডিওর সেই ভিডিওটির লিংক কিন্তু শো করবে, লিংকের মানে টাইটেলটি কিন্তু শো করবে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের চ্যানেলের রিচটাকে কিন্তু বাড়িয়ে নিতে পারবেন এবং লং ভিডিওর রিচটাকে কিন্তু বাড়াতে পারবেন শর্ট ভিডিওর ক্ষেত্রে। তো চলুন এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের শর্ট ভিডিওতে লিঙ্কগুলো অ্যাড করবেন। তো তার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের কিন্তু ফোন নিয়ে আপনাদের ক্রোম ব্রাউজারটি ডেস্কটপ মোডে ওপেন করতে হবে। তো চলুন আমি এখন ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো গাইজ, আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু এখন মাউসটি কানেক্ট করে নিয়েছি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবং সাইডে কিন্তু আপনারা স্ক্রিন রেকর্ডিং দেখতে পাচ্ছেন, আমি শো করছি। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আপনাদের সর্বফার্স্ট আপনাদের ইউটিউব স্টুডিও কিন্তু আপনারা ওপেন করবেন ডেস্কটপ মোডে ক্রোম ব্রাউজার দিয়ে। তাহলে কিন্তু আপনাদের চ্যানেলের ড্যাশবোর্ড সেকশনটি ওপেন হবে। তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বরে যে অপশানটি রয়েছে, দ্বিতীয় নম্বরে কিন্তু রয়েছে আপনাদের ভিডিওর অপশান। জাস্ট আপনারা এখানে প্রেস করবেন, কন্টেন্টে প্রেস করার পর কিন্তু আপনাদের সামনে সমস্ত ভিডিওগুলো কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন পার্ট টু পার্ট কিন্তু সমস্ত ভিডিও কিন্তু এখানে শো করছে, শর্ট ভিডিও এবং লং ভিডিও সমস্তটাই কিন্তু এখানে ওয়ান বাই ওয়ান শো করছে। আপনারা যেগুলো আপলোড করছেন পরপর সমস্ত ভিডিও কিন্তু শো করছে। এবার আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের কিন্তু শর্ট ভিডিওতে আপনারা লং ভিডিও লিঙ্ক অ্যাড করবেন। তো আমি জাস্ট আপনাদেরকে একটি ভিডিও আগে আমি অ্যাড করেছিলাম, তো সেই ভিডিওটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সবার ফার্স্টে যে ভিডিওটি শো করছি, এই ভিডিওটিতে কিন্তু ইতিমধ্যেই আমার কিন্তু লিংক অ্যাড করা হয়ে গেছে। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে লিংক অ্যাড করার পর কীরকম দেখাচ্ছে এবং আপনারা কীভাবে নতুন করে কোনো ভিডিওতে লিংক অ্যাড করবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিডিওটির টাইটেল একবার প্রেস করবানলাম, টাইটেলে প্রেস করা মাত্রই কিন্তু নাকি ভিডিও এডিটিংয়ের কিন্তু টুলসগুলো ওপেন হয়ে গেছে। টাইটেল ট্যাগ সমস্ত কিছুই কিন্তু এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। তো একটু সাইডে স্ক্রল করবেন, একটু সাইডে স্ক্রল করলেই দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু একটি ভিডিওর লিংক কিন্তু এখানে অ্যাড হয়ে রয়েছে। জাস্ট আপনারা যদি ডিলেটে প্রেস করে দেন সেক্ষেত্রে কিন্তু ডিলেট হয়ে যাবে। এই লিঙ্কটি অ্যাড করার জন্য কী করতে হবে সেটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই ভিডিওটির লিঙ্ক কিন্তু ইতিমধ্যে আমি অ্যাড করে দিয়েছি। K8 ওয়ারলেস মাইক্রোফোনের ভিডিওর লিঙ্কটি কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি। আপনারা হয়তো ফার্স্টে শুরুতেই দেখতে পাচ্ছিলেন আমি সাইড স্ক্রিন রেকর্ডিং শো করছিলাম, যেখানে কিন্তু K8 ওয়ারলেস মাইক্রোফোনের টাইটেল কিন্তু শো করছিল। এভাবে কিন্তু আপনারা অ্যাড হবে লিঙ্কটি। চলুন এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে আপনারা ফ্রেশ যেটা এখনও লিঙ্ক অ্যাড হয়নি সেটাই কীভাবে লিঙ্কটি অ্যাড করবেন। তো তার জন্য কী করতে হবে, তার জন্য কিন্তু আপনাদেরকে যে কোনো একটি শর্ট ভিডিও এখান থেকে সিলেক্ট করতে হবে। তো চলুন এখান থেকে আমি শর্টের সিম্বল যেগুলোতে আছে সেগুলো একটা সিলেক্ট করে নিই। তো টাইটেলে প্রেস করবেন, তো টাইটেলে প্রেস করা মাত্র কিন্তু আবার সেই এডিটিং টুলসটি কিন্তু ওপেন হয়ে যাবে, যেখান থেকে কিন্তু আপনারা টাইটেল ট্যাগ ডেসক্রিপশন সমস্ত কিছু চেঞ্জ করতে পারবেন। জাস্ট আপনারা সেম প্রসেস আপনারা একটু স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন, একটু নিচের দিকে এসে দেখতে পাচ্ছেন সাবটাইটেলের ঠিক উপরে রিলেটেড ভিডিও বলে কিন্তু একটি অপশন শো করছে। আপনারা হয়তো বুঝতে পারছেন আমি স্ক্রিন রেকর্ডিং কিন্তু সাইডে শো করছি, সমস্যা হলে আপনাদের বুঝতে সমস্যা হলে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন সাবটাইটেলের ঠিক উপরে কিন্তু শো করছে রিলেটেড ভিডিও, এই জায়গাটা আপনারা একবার প্রেস করবেন। জাস্ট আপনারা যেই ভিডিওটির লিঙ্কটি অ্যাড করতে চাইছেন, মানে যেই লং ভিডিওটির লিঙ্কটি, সেই ভিডিওটাতে একবার প্রেস করবেন। প্রেস করা মাত্র কিন্তু আপনারা দেখতে পারবেন সেই ভিডিওটির টাইটেল কিন্তু ওই জায়গাটি চলে আসবে, যেই জায়গাটিতে আপনারা দেখেছিলেন যে রিলেটেড ভিডিওর অপশনটি ছিল সেই জায়গাটা কিন্তু চলে আসবে। তো তারপর কিন্তু আপনাদের আরেকটি কাজ করতে হবে, একদম উপরে দেখতে পারবেন কিন্তু সেভের অপশন, জাস্ট আপনারা সেভে প্রেস করে দেবেন। সেভে প্রেস করে দিলে কিন্তু আপনাদের কাজটি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এবং আপনাদের শর্ট ভিডিওতে কিন্তু লং ভিডিওটি অ্যাটাচ হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের এক্সট্রা কিন্তু ভিউজ পাবেন এবং বেনিফিট কিন্তু আপনারা অবশ্যই এটা থেকে পাবেন। তো আশা করছি ভিডিওটির বিষয়গুলো পুরোপুরি স্পষ্ট আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি টপিকে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেবদাস অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সাথে সবসময় জুড়ে থাকবেন। ধন্যবাদ।